আসসালামু আলাইকুম। আজ বুধবার 24 জানুয়ারি 2024। দর্পণ টিভি ইউকে লন্ডন স্টুডিও থেকে সবাইকে স্বাগত। স্বতন্ত্র এমপিরা নতুন দল গঠন করতে পারেন এমন কথা শোনা যাচ্ছে। এমত অবস্থায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আমন্ত্রণ জানানো নিয়ে আলোচনা এখন তুঙ্গে। বাংলাদেশের সাম্প্রতিক সংসদ নির্বাচনে আওয়ামী লীগের পর সবচেয়ে বেশি আসন পেয়েছে স্বতন্ত্র প্রার্থীরা, তাদের সংখ্যা 60-এর উপরে। কিন্তু তারা সংসদে বিরোধী দলের আসনে বসতে পারছেন না। এ আসনে বসছে মাত্র 12 সিটে বিজয়ী জাতীয় পার্টি। এ অবস্থায় স্বতন্ত্র প্রার্থীরা একটি বিরোধী দল গঠন করবে কিনা এমন প্রশ্ন সামনে আসছে। তবে এ নির্বাচনে জয়ী স্বতন্ত্র সংসদ সদস্যদের সরকারি বাসভবন গণভবনে আমন্ত্রণ জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী 28 জানুয়ারি রোববার সন্ধ্যা 6:30টায় এটি নির্ধারিত হয়েছে। এমত অবস্থায় এ আমন্ত্রণ জানানো নিয়ে আলোচনা এখন তুঙ্গে। উল্লেখ করা যেতে পারে যে এবারের সংসদ নির্বাচনে 300টি আসনের মধ্যে 223টিতে জয় পেয়েছে আওয়ামী লীগ। স্বতন্ত্র হয়ে নির্বাচিত হয়েছেন 62 জন, যাদের মধ্যে 59 জন আওয়ামী লীগেরই নেতা। আর জাতীয় পার্টির আসন মাত্র 11টি, দুটিতে জয় পেয়েছে আওয়ামী লীগের শরিক দল জাসদ ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, এবং একটিতে জয় পেয়েছে কল্যাণ পার্টি। একটি আসনের ভোট গ্রহণ স্থগিত রয়েছে। যদি কোনো ব্যক্তি স্বতন্ত্রভাবে বা দলীয় প্রার্থী রূপে নির্বাচিত হয়ে নতুন দল গঠন বা দলবদল করেন তাহলে কি হবে? এ ব্যাপারে বাংলাদেশের সংবিধানের 70 অনুচ্ছেদে বলা আছে, নির্বাচনে কোনো রাজনৈতিক দলের প্রার্থী রূপে মনোনীত হইয়া কোনো ব্যক্তি সংসদ সদস্য নির্বাচিত হইলে তিনি যদি ক উক্ত দল হইতে পদত্যাগ করেন অথবা খ সংসদে উক্ত দলের বিপক্ষে ভোট দান করেন, তাহা হইলে সংসদে তাহার আসন শূন্য হইবে। তবে তিনি সেই কারণে পরবর্তী কোনো নির্বাচনে সংসদ সদস্য হইবার অযোগ্য হইবেন না। এ প্রসঙ্গে উল্লেখ করা যায় যে 1996 সালের 12 জুন সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ধানের শীষ প্রতীকে রাজশাহী 5 এবং সিরাজগঞ্জ 6 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন ডাক্তার আলাউদ্দিন ও হাসিবুর রহমান স্বপন। নির্বাচিত হওয়ার পর তারা আওয়ামী লীগের মন্ত্রিসভায় যোগদান করেন। ওই মন্ত্রিসভাকে তখন ঐক্যমতের সরকার বলে অভিহিত করা হতো। তাছাড়াও একসময় জাসদের আসম আব্দুর রব, জাতীয় পার্টি থেকে আনোয়ার হোসেন মঞ্জু এবং পরবর্তীতে বিএনপির এই 2 সদস্য যোগদান করেন। মন্ত্রিসভায় যোগ দিলেও তারা আওয়ামী লীগে যোগদান করেননি এবং বিএনপির দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে সংসদে কোনো ভোট দেননি। কিন্তু বিএনপি স্পিকারকে চিঠি দিয়ে তাদের সদস্যপদ শূন্য ঘোষণার জন্য বিষয়টি নির্বাচন কমিশনে পাঠানোর দাবি জানায়। এ পর্যায়ে তৎকালীন স্পিকার হুমায়ুন রশিদ চৌধুরী সংসদে এক রুলিং দিয়ে বিএনপির আবেদন খারিজ করে দেন। স্পিকার তার রুলিংয়ে বলেন, যেহেতু এই 2 সদস্য দলবদল করেননি এবং তারা দলের হুইপের বিরুদ্ধে গিয়ে কোনো ভোট দেননি, সুতরাং 70 অনুচ্ছেদ অনুযায়ী তাদের সদস্যপদ খারিজের কোনো হেতু ঘটেনি এবং তারা 70 অনুচ্ছেদ লঙ্ঘন করেনি। রুলিংয়ের বৈধতা চ্যালেঞ্জ করে তৎকালীন বিরোধী দলের উপনেতা প্রফেসর ডাক্তার বদরুদ্দুজা চৌধুরী এবং চিফ হুইপ খন্দকার দেলোয়ার হোসেন রিট পিটিশন দাখিল করেন। বিষয়টি হাইকোর্ট হয়ে দেশের সর্বোচ্চ আদালত আপিল বিভাগে গড়ায়। আপিল বিভাগ স্পিকারের রুলিং অবৈধ ঘোষণা করে তাদের সদস্যপদ শূন্য ঘোষণার ইস্যুটি নির্বাচন কমিশনে পাঠানোর নির্দেশ দেয়। নির্বাচন কমিশন আপিল বিভাগের অভিমতের আলোকে তাদের সদস্যপদ শূন্য ঘোষণা করে। আপিল বিভাগের এ সংক্রান্ত নির্দেশনা এবং অভিমতে সংবিধানের 70 অনুচ্ছেদের নতুন ব্যাখ্যা পাওয়া যায়। তাতে আপিল বিভাগের রায়ে বলা হয়, এটি সত্য যে তারা 2 সদস্য 70 অনুচ্ছেদের যে নির্দেশনা তা লঙ্ঘন করে দলের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে কোনো ভোট দেননি এবং দল ত্যাগও করেননি, কিন্তু তারা নির্বাচক মণ্ডলীদের সঙ্গে প্রতারণা করেছেন। তারা 2 বিএনপির আদর্শ, বিশ্বাস এবং ইশতেহার বাস্তবায়নের অঙ্গীকার করে জনগণের কাছ থেকে ভোট নিয়েছেন, কিন্তু আওয়ামী লীগের মন্ত্রিসভায় যোগ দিয়ে তারা বিপরীতধর্মী আদর্শ এবং ভিন্ন নির্বাচন ইশতেহার বাস্তবায়নের পক্ষে অবস্থান নিয়েছেন। এর ফলে তারা তাদের নির্বাচক মণ্ডলীর বিশ্বাসকে ভঙ্গ করেছেন। এই রায়ের আলোকে সংবিধান বিশেষজ্ঞরা মনে করেন, স্বতন্ত্র সদস্যরা নির্দলীয়, তাদেরকে স্বতন্ত্র রূপে এবং স্বতন্ত্র অবস্থান বজায় রাখার জন্য নির্বাচক মণ্ডলীরা ভোট দিয়েছে, কোনো রাজনৈতিক দলের সদস্য হিসেবে নয়। বরং ভোটাররা স্বতন্ত্র সদস্যদের প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলোকে পছন্দ করেন না বলেই তাদেরকে বেছে নিয়েছেন। এখন যদি তিনি সেই দলে যোগদান করেন, তা হবে তাকে যারা ভোট দিয়েছিল তাদের সঙ্গে বিশ্বাসভঙ্গের সামিল, যা আপিল বিভাগের রায়ের যে চেতনা তার পরিপন্থী। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আশা করছি দর্পণ টিভি ইউকে ফেসবুক পেজটি লাইক কমেন্ট ও ফলো করে আমাদের সাথেই থাকবেন।
আল্লাহ হাফেজ। চব্বিশ ঘন্টা সপ্তাহে সাত দিন আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটে সমগ্র যুক্তরাজ্য থেকে বাংলাদেশে টাকা পাঠান আইএফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেডের মাধ্যমে। যখনই পাঠাবেন তখনই জমা হবে আইএফআইসি কিংবা দেশের যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট এবং বিকাশ ও নগদ ওয়ালেটে। মানি ট্রান্সফার করতে সার্বক্ষণিক আছে আমাদের মোবাইল অ্যাপ এবং আপনার নিকটস্থ অনুমোদিত এজেন্ট। বিস্তারিত জানতে কল করুন 02072479670 নম্বরে। আমাদের ঠিকানা 18 ব্রিক লেন, লন্ডন E16RF, UK। IFIC মানি ট্রান্সফার UK লিমিটেড, IFIC ব্যাংকের নিজস্ব প্রতিষ্ঠান। দর্পণ টিভি, সময়ের কথা সময়ে বলে।